হ্যালো কোডার্স, এটা হচ্ছে আমার নেস্টেড ফর লুপের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। তো আমরা অন্য একটি এক্সাম্পল দেখব। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে নেস্টেড লুপ ডিটেইলি কাজ করে, অর্থাৎ তার অ্যাপ্রোপ্রিয়েট মানগুলো কিভাবে লাইন টু লাইন ঘুরে আসে। তো আমরা আজকে অন্য একটি এক্সাম্পল দেখব। তো প্রত্যেক ফাংশনের একটা মেন ফাংশন থাকে, এটা আপনারা জানেন। ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেকেন্ডটা নাম দুইটা। ফর লুপ শুরু ইনিশিয়ালাইজ করব, এর মান 1, এ লেস দেন ইকুয়ালস 3, এ প্লাস প্লাস। ফর লুপ এর ওপেনিং ব্রেস এন্ড ক্লোজিং ব্রেস, আই মিন ব্রেস শুরু এবং ইনিশিয়াল ব্রেস তার শেষ। ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ ব্যবহার করাই হচ্ছে নেস্টেড ফর লুপ। এখানে আমরা আরেকটি ফর লুপ ব্যবহার করব, বি ইকুয়ালস 1, বি ইকুয়ালস 3, বি প্লাস প্লাস। ফর লুপ শুরু, ফর লুপ শেষ। এবার আমরা এ এবং বি এর মানগুলো প্রিন্ট করে দেব। কমা একটা নতুন নিয়ে নেব, তার জন্য ব্যাকস্লেশন কমা এ এন বি। ওকে, এখন আমি কিবোর্ড থেকে F9 প্রেস করার মাধ্যমে কম্পাইল এবং রান করে নিচ্ছি। আমার কম্পিউটারটি স্লো, তাই একটু সময় বেশি নিচ্ছে। অলরেডি রান হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের আউটপুট হিসেবে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, অর্থাৎ কীভাবে আমাদের এই আউটপুটটা আসলো। আসলে আমরা নেস্টেড লুপের মধ্যে এসে অনেকেই এই প্রবলেমটার মধ্যে পড়ে থাকি। সো আমাদেরকে ডিটেলি খুব ভালোভাবেই বুঝতে হবে নেস্টেড লুপ। প্রোগ্রামিং হচ্ছে এমন একটা বিষয় যেটা আদুপান্ত ডিপলি না জেনে গেলে আটকেতেই হবে। সো ভালোভাবে জেনে যাওয়াতেই সামনের দিকে অগ্রসর হওয়াটাই অনেক ভালো। তো আমি শুরু করতেছি। প্রথমে আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এ অ্যান্ড বি, এবং একটা ফর লুপ চালালাম। এটা হচ্ছে, এটা এখানে দেওয়া আছে এর মান 1, ইনিশিয়ালাইজ করা আছে এর মান 1। এর মান কিন্তু এখন 1 1, এর মান হচ্ছে 1 1, 3 চেয়ে ছোট বা সমান। কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলেই লুপের পরবর্তী অর্থাৎ লুপের ভিতরে চলে যায়। তাহলে এটা ছিল তার ওপেনিং, এটা ছিল তার ওপেনিং। তো এই লুপের ভিতরে চলে আসলো, অর্থাৎ এই লাইনে চলে আসলো। তো এখানে এসে দেখো যে আরেকটা লুপ, এটাকে বলা হয় ইনার লুপ, আর আগেরটিকে বলা হতো আউটার লুপ। তো ইনার লুপের ভিতরে দেখলাম আবার লুপের যে কাজগুলো, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড ইনক্রিমেন্ট। তো এখানে কী করবে, প্রথমে দেখতে পাচ্ছি পি এর মান 1, ইনিশিয়ালাইজ করা আছে। তো 1 3 চেয়ে ছোট বা সমান, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে পরবর্তী স্টেটমেন্ট এক্সিকিউশন হবে, অর্থাৎ এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ ডি, অর্থাৎ ডেসিমেলে একটা নাম্বার প্রিন্ট করবে, সেটা কার মান, এই কমার পরে এর মান। তো এর মান ছিল তখন কত, 1, এর মান ছিল 1। তাহলে এখানে প্রিন্ট করলো, এখানে প্রিন্ট করলো 1, আর এখানে আবার আরেকটা নাম্বার প্রিন্ট করবে, সেটা হচ্ছে কমা দিয়ে আরেকটা, তার মান বি এর মান। তো বি এর মান কত ছিল, এখানে আমাদের 1। তো এই জন্য প্রথম লাইনে আমাদেরকে 1 1 প্রিন্ট করে দেখাবো, আই মিন এটা।
তারপর যখন প্রোগ্রামটা আমাদের এখানে আসলো, তারপর এখান থেকে আবার বি এর মান ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে বি এর মান হয়ে গেল 2। এখন ইনিশিয়ালাইজেশনে সে আবার যাবে না, অর্থাৎ এটা ক্যান্সেল। আবার যখন বি এর মান 1 হয়ে যাবে, অর্থাৎ বি এর মান সরি বি এর মান 2 হয়ে যাবে, এখন 2 3 চারে ছোট কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে এখানে আবার এই স্টেটমেন্ট এক্সিকিউশন হবে। তো এখানে বি এর মান 1, অর্থাৎ এর মান তখন সরি বি এর মান 2, এর মান 1 2, তাহলে আমাদের প্রিন্ট করলো 1 2 এটা। যখন আমাদের এজেন্টটা প্রিন্ট করা কমপ্লিট, তখন এবং এজেন্টটা আমাদের এক্সিকিউশন হওয়া কমপ্লিট, তখন সে বি এর মান আবার ইনক্রিমেন্ট হয়ে এবার হয়ে গেল 3, অর্থাৎ বি এর মান এখন 3। এখন 3 চেয়ে ছোট নয় কিন্তু সমান, অর্থাৎ এবার কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে আবার এজেন্টটা প্রিন্ট করবে, তাহলে এখানে বি এর 3 হলো আর এর মান ছিল 1 ছিল। সো এখানে প্রিন্ট করবে তৃতীয় লাইনে 1 এবং বের হয়েছি, তারপর করবে বের মানটা ইনক্রিমেন্ট আবার 1 হয়ে গেল, এবার বের মান হয়ে গেল 4। এবার আমরা দেখতে পাচ্ছি 4 এর চেয়ে ছোট নয় সমান নয়, অর্থাৎ এই কন্ডিশনটা আমাদের মিথ্যা। মিথ্যা হলে লুপ থেকে বের হবে, অর্থাৎ এই স্টেটমেন্টটা আর কাজ করবে না। সো লুপ থেকে বের হয়ে সে চলে যাবে ঠিক সে আবার আউটার লুপে। তো এখানে এসে দেখলো যে ইনক্রিমেন্ট ওভারডোর আছে, অর্থাৎ এর মান তখন ছিল 1, এর মান বেড়ে হয়ে গেল 2। এবার 2 3 কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে সে পরবর্তী লুপের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ এখানে সে দেখতে যে আবার বের মান 1, b < 3 কন্ডিশন সত্য, তাহলে কি করবে, তাহলে এই ধাপে আমরা পাচ্ছি বের মান 1 এবং এর মান 2, তাহলে প্রিন্ট করে দেখাবে বের মান এর মান 2 এবং বের মান 1, এই যে এটা আমাদের প্রিন্ট করবে। তাহলে বের মান আবার বেড়ে যাবে ঠিক আগের মতো, বেড়ে এবার হলো 2, কন্ডিশন সত্য, সত্য হলে এবার বি এর মান 2, তাহলে এর মান হচ্ছিল 2, তাহলে প্রিন্ট করবে 2 2। বি এর মান আবার বেড়ে গেল, বি এর মান এখন 3, তাহলে প্রিন্ট করবে এর মান তখন 2, তাহলে প্রিন্ট করবে 2 3। আবার বি এর মান বেড়ে হয়ে গেল 4, কন্ডিশন মিথ্যা, কন্ডিশন মিথ্যা হলে লোক থেকে বের হয়ে এসে এখানে চলে যাবে, অর্থাৎ এর মান এবার বের হয়ে যাবে 3। এর মান যখন 3, তখন সে ইনার লুপ রেখে ফেলবে, ইনার লুপে ঢুকে দেখবে যে বি এর মান 1, তাহলে এর মান তখন 3, বি এর মান 1, তাহলে প্রিন্ট করবে 3 1। যখন এক্সিকিউশন হয়ে 3 1 প্রিন্ট করলো, তখন সে আবার বি এর মান 1 ইনক্রিমেন্ট করবে, অর্থ বি এর মান এখন 2 আর এর মান ছিল 3, তাহলে প্রিন্ট করবে এটা 3 2। পরবর্তীতে আবার বিয়ের মান ইনক্রিমেন্ট হয়ে গেল 3, কন্ডিশন সত্য, তাহলে এর মান হচ্ছে বিয়ের মান হচ্ছে আমাদের 3 3। পরবর্তীভাবে আবার বিয়ের মান এক্সিকিউশন শেষে বিয়ের মান হয়ে গেল 4, কন্ডিশন মিথ্যা, কন্ডিশন মিথ্যা হলেছে লোক থেকে বের হয়ে আবার চলে আসবে এখানে, এর মান বেড়ে গেল, এর মান হয়ে গেল 4, এর মান 4 হবে, এই কন্ডিশন হয়ে গেল মিথ্যা, তাহলে সম্পূর্ণ লুপ থেকে বের হয়ে
execution করে return করে দিল, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা execution return করে দিল। তো এই হচ্ছে আমার দ্বিতীয় টিউটোরিয়াল এর nested for loop সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর থ্যাংকস ফর কিপিং উইথ মি, হ্যাপি কোডিং।